हे प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गला में पानी आ गया गमछा भी खुल गया मेरा लेंटी ये देखिए कैसा लगा मेरा मजाक কি অবস্থা বাসিত বাসি মালেও তো খাইয়ে দিল সুন্দর করে মালেওর যে আর কত যে ম্যাজিক দেখবো আমি তো এই জিনিসটা আর সহ্য হইতেছে না আগের ভিডিওতে তো আর তেমন ভালোভাবে কিছু বলতে পারি নাই এই ভিডিওতে বলবো সমস্যা নাই মালেওরে মাঝে মাঝে মন চায় যে হালকা করে একটু ধুইয়া দেই বাট পারি না কে লিগে জানেন যে কাজগুলো করে আসলে আপডেট তো দেয় ঠিক আছে আমার প্রজেক্টগুলোরে খাইয়া দেয় তাও ঠিক আছে কিন্তু যে কাজগুলো করে জাস্ট ওয়াও ভাই এই যে বর্তমানে যে গ্রাফিক্সটা দেখতেছেন ভার্সন 4.0.4 এর সাথে যদি আপনারা এটা মিলায় দেখেন তাহলে একমাত্র আপনারা বুঝতে পারবেন আপনারা যদি চান আমি একটা কম্পারিজন ভিডিও কিন্তু আপনাদের মাঝে আনতে পারি তো যদি চান অবশ্যই কিন্তু ফটাফট কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন অবশ্যই আপনাদের জন্য আনার চেষ্টা করব তো আসি এবার একটু ভালো দিকের কথায় অনেক আগে তো অনেক ট্রোল করছি মানে ভিডিওর শুরুর দিকে তো মালয়ারে একটু হালকা করে ট্রোল করলামই তো যাই হোক কী আর ট্রোল করবো আমি নিজেই থতমত খেয়ে গেছি যে হঠাৎ করে আপডেট দেখে আর বর্তমানে এই আপডেটের ফলে আমাদের গেমের মধ্যে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসছে বেশ কিছু পরিবর্তন বলতে গেলে ভালো কিছু পরিবর্তন আসছে যে জিনিসগুলো আমি আপনাদেরকে এই মুহূর্তে এখন সুন্দরভাবে বিস্তারিত ইনডেপ দেখাই দিব তো এর মধ্যে সবচেয়ে বড় একটা পরিবর্তন যেটা হলো এই যে বাসিড 4.1 মানে বাসিডের মধ্যে বাসলনের ইন্দোনেশিয়ার মধ্যে এখন কোনো আর ইয়ে না এই গেমটার মধ্যে যত ধরনের বাঘ ছিল তো এই বাঘ ভাল্লুকগুলোকে তারা নাকি মেরে ফেলেছে আইমিন এগুলোকে নাকি তারা একদম পরিপূর্ণভাবে ডিসপোজ করে ফেলেছে আর এইখানে বাঘ ভাল্লুক দেখা যাবে না তো তাদের কথা অনুযায়ী আমার মনে হলো যে না আসলে গেমটা কিন্তু আগের থেকে অনেকটা স্মুথ করা হয়েছে এবং তারা গ্রাফিক্স কোয়ালিটির দিকে কিন্তু আবারও নজর দিয়েছে তারা আর গ্রাফিক্সটা সত্যি অসাধারণ হয়েছে এবার আর অনেকটা ফর্সা করা হয়েছে গ্রাফিক্সগুলোকে মানে অনেকটা ব্রাইট করা হয়েছে বলতে পারেন আর সত্যি কথা বলতে জিনিসটা এখন ভালোই লাগে আর খেলতেও অনেক মজা পাওয়া যায় আগের থেকে অনেক স্মুথনেস আর অনেক সুন্দরভাবে এই গেমটাকে অপটিমাইজেশন করা হয়েছে তাছাড়া এই গেমের যে লোডিংয়ের পর লোডিংয়ের সময় যে ক্র্যাশ হওয়ার যে একটা ইস্যু ছিল বিশেষ করে শাওমি রিয়েলমি এই ফোনগুলোর মধ্যে বেশি এই ইস্যুটা দেখা যাইতেছিল তো এই প্রবলেমটাও কিন্তু এই মুহূর্তে সলভ হয়ে গেছে তো আমার নিজের যে ফোনটা আছে এটা হলো শাওমি নোট 10 আর এটার মধ্যে আপনারা জানেন যে আমি কিন্তু এই বিষয়ে একটু ভালোই ভোগান্তিতে পড়ছিলাম তো এটা নিয়ে আমি একটা ফিক্স ভিডিও আপনাদেরকে দিয়েছি তো আজকে আমি আপনাদেরকে লাইভ দেখাই দিব যে এটা কিন্তু সত্যি সলভ হয়ে গেছে আর আরেকটা জিনিস সবচেয়ে বেশি ইমপ্রেসিভ যে জিনিসটা সেটা হলো তারা এখানে আবারও কিছু কিছু সিটির মধ্যে কাজ করেছে যে জিনিসটা কিন্তু সত্যি ভালো লাগছে আমার কাছে আর এই জিনিসটা কিন্তু দরকার ছিল কারণ বেশ কিছু সিটিতে দেখা যাইতো যে একটু অন্যরকম হয়ে আছে ঠিক হয় নাই তারপর ছায়াটাও ঠিক হয়ে গেছে তো চলুন এবার একটু দেখা যাক মূলত তারা ইন্টারফেসের মধ্যে কী কী পরিবর্তন আছে তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেখাই দিব এটার ইন্টারফেসটা এখানে যদি আপনার ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে মূলত এখানে জাস্ট অ্যাডের যে অপশনটা আছে মানে অ্যাড নিতাম যে আমরা এখানে জাস্ট একটু পরিবর্তন হয়েছে আগে দেখতাম যে অ্যাডের এখানে দুইটা আইকন আসে মানে টু লেখা আছে বাট এখন আমরা দেখতে পারি যে ওয়ান লেখা আছে আমি কিন্তু একবার এখন অ্যাড দেখতেছি এখন যদি আমি অ্যাডটা এখান থেকে ক্রস করে দিই দেখতে পারবেন এখানে রেওয়ার্ড তারপর আরেকটা দেখাইতেছে তো এখান থেকে আমি আবারও টেক জব দিয়ে দিলাম এখান থেকে আমার যে রিওয়ার্ডটা আছে এই রিওয়ার্ডটা কালেক্ট করব এখান থেকে এই রিওয়ার্ডটা কালেক্ট হওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আরও একটা নতুন একটা ইন্টারফেস চলে আসছে তো এই ইন্টারফেসটা সত্যি ভালো লাগার মতো আর এটা বলতে গেলে একটু ভালোই হয়েছে আমাদের জন্য আগে দেখতাম যে না কতক্ষণ পরে অ্যাড আসবো ওইটা নিয়ে আমাদেরকে ওয়েট করতে হতো বাট এখন কিন্তু আমাদেরকে আর এই ওয়েটটা কিন্তু এখন করতে হয় না তো এই ওয়েটটা করতে হয় না কারণ এখানে টাইম দেওয়া হয়েছে এখানে 10 মিনিট পরে পরে আপনারা দুইটা করে অ্যাড দেখতে পারবেন এখন দেখতে পারতেছেন এখানে কিন্তু টাইমটা কিন্তু চলতেছে আমি আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই দিই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা টাইমারটা কিন্তু চলতেছে এখানে ঠিক 10 মিনিট পরে কিন্তু আপনারা আবারও এই জবটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এবার আসি সেটিংসের ক্ষেত্রে সেটিংসের মধ্যেও কিন্তু আমারই তেমন কোনো কিছু কিন্তু আমরা পরিবর্তন দেখি নাই যা সব কিছুই দেওয়া আছে আর এখানে কিন্তু আমার সম্পূর্ণ হাই সেটিং করা আছে আমি আপনাদেরকে একবার দেখাই নিলাম দেন আমরা এখন এটাকে রেঞ্জ সিস্টেমটা অন রাখি রেঞ্জ সিস্টেমটা একটু দেখতে হবে আমাদেরকে আর রেঞ্জ সিস্টেমটা এর আগে আমি আপনাদেরকে এক ঝলক দেখাইছিলাম তো ম্যাপগুলো এখন আমরা সবগুলো ডাউনলোড করে নেব কারণ মালেও খালাকি আবার কি নতুন করে
করে কি কোনো ম্যাপ টাইড অ্যাড করে দিছে নাকি, এটাও তো আমাদেরকে একটু দেখতে হবে। যেহেতু ম্যাপ অ্যান্ড সিটিতে তারা আপগ্রেড করছে, তো এই ম্যাপটা ডাউনলোড হতে থাকুক আর আপনারা একটু টাইম ল্যাপসের মাধ্যমে দেখেন। তো আমি আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো মূল বিষয় হলো, আপনারা যে মাল্টিপ্লেয়ারের মধ্যে অনেকেই মাল্টিপ্লেয়ার খেলছেন, যারা খেলেন বেশি খেলেন যারা আর কি, তারা ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। স্ক্রিন রেকর্ড করার সময় হঠাৎ গেম থেকে বের করে দিত, মাঝে মাঝে দেখা যেত কি গেমের যে অপশনগুলো আছে এগুলো কাজ করতো না, মানে চ্যাটবক্স আইসা পড়তো, চ্যাটবক্স আর যাইতো না, তো এরকম একটা ইস্যু ছিল। তো ওই ইস্যুটাও কিন্তু এখন ফিক্স হয়ে গেছে। তো এবার আসি আমরা ম্যাপের ক্ষেত্রে। ম্যাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে না, ম্যাপের মধ্যে তেমন কোনো বাড়তি কোনো কিছু অ্যাড হয় নাই। তাও ম্যাপটা আমি তো আর সম্পূর্ণ ম্যাপটা এখন পর্যন্ত খেলতে পারি না, সবটা ম্যাপ একসাথে খেলা সম্ভবও না। তো আমি খেলে খেলে যদি নতুন কোনো কিছু পাই তাহলে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এবার আসি একটু গেম প্লে করার দিকে। আর অনেকেই অধীরগ্রহে বসে আছেন যে গেমের ক্রাশ ইস্যুটা কি এখনও আছে কি নাই। তো এর জন্য আমি লাইভে আপনাদেরকে একটা ম্যাপ সিলেক্ট করে দেখাচ্ছি। এখান থেকে আমি গো দিয়ে দিলাম, একটা অ্যাড আসবে, অ্যাডটা আমি দেখে নিচ্ছি। আর আমি কিন্তু এখন মেইন গেমটা ইউজ করতেছি। আর অনেকেই ওবিবির জন্য কমেন্ট করতেছেন, আসলে ভাই ওবিটা তো সাথে সাথে তৈরি করে ফেলা যায় না, আর আমিও একটু অসুস্থ, তাছাড়া একটু অসব পারিপার্শ্বিক সমস্যার কারণে আমি এই মুহূর্তে এত দ্রুতভাবে আপনাদেরকে ওবিবি দিতে পারছি না। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা পাবেন, আর দোয়া করবেন আমি যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে সেটিংসটা কিন্তু হাই প্রোফাইলেই রয়ে গেছে, আর গেমটা কিন্তু সাকসেসফুলি লোডেড হয়ে গেছে। তো এই জিনিসটা কিন্তু মোস্ট ইমপ্রেসিভ, কারণ এটা একটা মোস্ট ইমপ্রেসিভ বলার কারণও আছে এটাতে। আমরা যারা একটু হাই কনফিগারেশনের ফোন ইউজার রয়েছি, যারা শাওমি রিয়েলমি ইউজ করি, 8GB ফোনে ইউজ করি, 6GB র্যামের ফোন ইউজ করি, তো দেখা যায় যে আমাদের হাই কনফিগারেশন ফোন থাকা সত্ত্বেও আমাদেরকে গেম থেকে বের করে দিচ্ছে, জিনিসটা কেমন না? তো এইটার জন্য কিন্তু আমরা অনেকটাই ভোগান্তিতে পড়ছি, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তারা আরও বেশি ভোগান্তিতে পড়ছি। তো এই জিনিসটা ফিক্স হওয়াতে কিন্তু অনেকটা ভালো হয়েছে, আর এটা আমরা যারা সাধারণ ইউজার রয়েছি তাদের জন্যও অনেকটা ভালো হয়েছে। কারণ বর্তমানে আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো, আমরা যেভাবে ইচ্ছে আমরা সেভাবে গেম প্লে করতে পারছি, কোনো ক্রাশ ইস্যু ছাড়া। তো এর জন্য কিন্তু মালিওকে অসংখ্য ধন্যবাদ। আর মালিও দুই দিন পরে পরে আপডেট দিয়ে কী শুরু করছে একমাত্র ওনারই মাথায় জানে, তাছাড়া আর আমার আর কিছু বলার নাই। কারণ আমি চাইছিলাম আপনাদেরকে একটা ওবিবি, সুন্দর একটা ওবিবি উপহার দিব, ওবিটার কাজটাও ধরছিলাম, বাট কিছু করার নাই, হ্যাঁ মালেও খাইয়ে দিছে আবারও, আচ্ছা সমস্যা নেই, বাসন 4.1 এর মধ্যে আমরা আবারও কাজ করবো নতুনভাবে। তো আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আবারও আমরা এগিয়ে যাব, আর আপনাদের সাপোর্ট প্রয়োজন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনটিকে অল করে দিবেন। আর 4.1 এর পরেও আপডেট আসবে কি না বলা যাচ্ছে না, কারণ মালেও যা শুরু করছে হয়তো বা দিলেও দিতে পারে। যেহেতু আমরা এক ধারাবাহিকভাবে যদি আসি, বার্সন 3.6.1 এর মধ্যেও আমরা 6.1 একটা আপডেট কিন্তু পাইছিলাম, 3.6 এর পরেও, 7.1, 3.7 এর পরেও কিন্তু আমরা এই আপডেটটা পাইছিলাম। তো এখানে কিন্তু ওই সাপেক্ষে বলতেই পারি যে 4.1 দেওয়া হয়েছে, 4.1.1 আসতেই পারে, অস্বাভাবিকের কিছু না। আর বর্তমানে এখানে যে গ্লাসের মধ্যে যে ইস্যুটা ছিল হালকা, ওই ইস্যুটাও কিন্তু সলভ করা হয়েছে। আর তাছাড়া মেইন যে বাসটা আছে, মেইন বাসের যে দোলনিটা আছে, ওই দোলনিটাও খুবই ইমপ্রুভ করা হয়েছে। এক্ষেত্রে মালিককে অসংখ্য ধন্যবাদ। আগে দেখা যাইতো যে হালকা একটু বাউলি দিলেই গাড়িটা একদম বেশি কাত হয়ে যেত, বাট এখন এই জিনিসটা লিমিটের মধ্যে। তাছাড়া এই যে ছায়া যেগুলো আছে, গাছের ছায়া বলেন, তারপর বিভিন্ন টেক্সচারের ছায়া, এগুলো ভালোই ইমপ্রুভ করা হয়েছে। তো সব কিছু মিলে ওভারঅল ভালোই আছে গেমটা। আর অবশ্যই যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই ছিল মূলত আজকের এই ভিডিওটা, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।